দেশে গণজোয়ার সৃষ্টি করার জন্য বলা হয়েছিল। তো দেশের সার্বিক পরিস্থিতি এবং কিছু পরিস্থিতির কারণে আমাদের এই গণজোয়ার সৃষ্টির যে ডাক সেটা সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে, কিন্তু গণ অনশন চলবে এবং এই গণজোয়ার সৃষ্টির যে ডাক পরবর্তীতে দেওয়া হবে। আজকের মিটিংয়ে সর্বসাকল্যে আলোচনার প্রেক্ষিতে আপনাদের এই বার্তাটি দিতে চাই, যেটা আমাদের দাবির প্রেক্ষিতে আমরা সবসময় সজাগ আছি এবং আপনাদের সহযোগিতা আমরা দাবি আদায় করে ঘরে ফিরব। এই গণ অনশন চলবে, কিন্তু আজকের 5ই ডিসেম্বরের যে ডাক দেওয়া হয়েছে, আপনাদের অনেকের মেসেজ দেওয়া হয়েছে, অনেকে ফোনের মাধ্যমে জানানো হয়েছে, আমরা আবার ফিডব্যাক হিসাবে দেবো এবং সাথে সাথে ফেসবুক সহ মিডিয়া অনলাইন যারা আছেন তারা এই তথ্যগুলো বার্তাগুলো দ্রুত পৌঁছে দিবেন। সবাইকে এই সহযোগিতা করার জন্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী 5ই ডিসেম্বরের যে গণজোয়ার সৃষ্টির জন্য ডাকা হয়েছিল, এখানে কিছু প্রশাসনিক সমস্যা এবং হয়রানিমূলক কর্মকাণ্ড ঘটতে পারে, এই কারণে আমরা এটাকে অ্যাজ ইউজুয়াল যেটা চলছে গণ অনশন সেটা চলবে, কিন্তু গণজোয়ার সৃষ্টির জন্য বাধা ডিঙিয়ে বা কষ্ট করে বা অতিরিক্ত রিস্ক নিয়ে যাতে আপনারা না আসেন সেই জন্য আপনাদের সতর্ক করা হচ্ছে। আপনারা যারা আসতে পারেন এবং যারা নিয়মিত আসেন তারা অবশ্যই আসবেন, আর বাকি যাদের বিভিন্নভাবে জানানো হয়েছিল আবারও জানানো করা হবে, পরবর্তীতে আমরা আবার নির্দিষ্ট করে জানাবো। আপনারা ধৈর্য ধরবেন এবং সর্বসাকল্যে আপনারা আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশায় আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং নিয়মিত উপস্থিতি কামনা করছি।